নার্সিং হোমে জন্মগ্রহণের পর তিনটি শিশুর মৃত্যু। তিন শিশু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতায়। হাবড়ার নার্সিং হোমের পরিকাঠামো খতিয়ে দেখলেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। হাবড়ার এক বেসরকারি নার্সিং হোমে জন্মগ্রহণের সাত দিনের মাথায় মৃত্যু হয় তিন সদ্যজাতের। অসুস্থ তিন সদ্যজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার শিশু হাসপাতালে রেফার করা হয়। মৃত শিশুদের পরিবারের দাবি, নার্সিংহোম থেকেই কোনো ইনফেকশন ছড়িয়েছে, যার ফলে শিশুদের মৃত্যু হয়েছে। নার্সিংহোমের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে। মানে আমরা যখন বাড়িতে নিয়ে গেছি তখন কোনো খাবার খেতেই না, ও চুপচাপ খালি শুয়েই থাকতো। আমি আবার এও বলতাম, সিমডিকেট আমার সবাই ডাক নিত, এই সিমডিকেটে নাকি, তাহলে বাচ্চা কেন কানবে না, চুপচাপ ওই কী খাবার খাওয়াইছে জানি না, ওইটি মনে হয় বাচ্চা ওই রকমের অবস্থা হয়ে রয়েছে, যার জন্য ট্রেনে কোনো খাবার খেতে পারতো না। আমি সিস্টারদের এও বলছি একদিন যে মাসি ও খেতে খাওয়াতে পারছে না, তোমরা একটু খাওয়াও, কি আইসে একটু ধৈর্য দেখলো টিপ ই করে ভালো খাচ্ছিল ওই না বাচ্চা, আর আমাকে তো ওখানে ঢুকতেই দিত না। আমার যখন বাচ্চা হয়েছে 9 দিনের দিন মারা গেছে, হ্যাঁ প্রথম দিন তো হয়েছে ভালো বাচ্চা, তারপর দিন দিয়ে বাচ্চা নির্জুম, মানে কোনো খাওয়া দাওয়া মানে আমাকে বুকেরটা খাচ্ছে না, আমরা চেষ্টা করছি, আমাকে তো ঢুকতে দেয়নি, আমার সিস্টারকে দিয়ে বলানো হয়েছে, তারা ধরে দেখছে, তারপর কোনো খাচ্ছে না, শরীর পুরো অসুস্থই বাচ্চা, মানে মনে হচ্ছে শুয়েই খালি সারাদিন ঘুমাই থাকে। যে বাচ্চা ডেলিভারি হয়েছে ভালো বাচ্চা, সেই বাচ্চা তো চটপট করবে, চিল্লাচিল্লি করবে, ই করবে, সেই সব কিছুই করে নেই বাচ্চা, মারা গেছে শিশু হসপিটাল ফুলবাগান বলে বাচ্চা রয়েছিল এই শান্তিনিকেতন। ফুলবাগান দিয়ে বলছে নাকি কি হয়, খাবারে কোনো ই হয়েছে তার জন্য বাচ্চাটা এরকম। আমি তার আগে যখন বডি আনতে গেছি তখন আমিও জিজ্ঞাসা করছি যে বাচ্চারা কি হয়েছে, কয় কি তোমরা বাড়ির থেকে নিয়ে এসে তোমরা জানো না কি হয়েছে, আমি কি আমাকে বাড়িতে তো একটুখানি জ্বর হয়েছে, কয় তাহলে তোমাদের বাড়ির থেকেই হয়েছে, সে ওইখানটা তো আনছি ভালো বাচ্চা, ভাবছি তো ভালো যে ওখান দিয়েই এইরকম হয়ে রয়েছে, বাচ্চা তো বাড়িতে এসে খাইতোও না। সূত্রের খবর অনুযায়ী হাবড়ার এই নার্সিং হোমে নভেম্বর মাসে যথাক্রমে হাবড়া এবং অশোকনগরের 6 জন গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। পরবর্তীতে শিশুদের জন্মগ্রহণের পর মায়ের হাতে শিশুদের তুলে দিয়ে ছুটিও দিয়ে দেওয়া হয়। তবে বাড়ি নিয়ে যাওয়ার পর প্রত্যেক শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। হাবড়ার ওই নার্সিং হোমে নিয়ে এলে মৃত্যু হয় তিনটি শিশুরই। তিনটি শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কলকাতার শিশু হাসপাতালে রেফার করা হয়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, নার্সিং হোমের থেকেই ইনফেকশন ছড়িয়ে শিশুদের মৃত্যু হচ্ছে। 26 তারিখ যথাযথ আমাকে সুস্থ বাচ্চা বলে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দেয়া হয়। 28 তারিখ সকাল থেকে আমার বাচ্চা একটু খাবারটা বন্ধ করে দেয়, কম খায়, যথাযথ সাথে সাথেই আমরা ডক্টর টিকে দত্তর সাথে যোগাযোগ করে শান্তিনিকেতন নার্সিংহোমে বাচ্চাকে নিয়ে আসি। বাচ্চাকে দেখে খুব অসুস্থ বলে রেফার করে হাবড়া হসপিটালে। হাবড়া হসপিটালও 20-25 মিনিটের মধ্যেই আমার বাচ্চাকে আবার রেফার করে বিসি রয়েতে। আমরা 28 তারিখ অ্যাডমিট করার পরে 29 তারিখ দুপুর 2:40 জানতে পারি আমার বাচ্চা এক্সপায়ার করে গেছে এবং আমার বাচ্চার ব্লাডে ইনফেকশন হয়ে গেছিলো, এটুকুই জানতে পারি। কীভাবে হয়েছে সেটা এখনও ওখান থেকে কিছু জানাই নি। আমরা ধারণা করছি শান্তিনিকেতন নার্সিংহোম থেকেই এই ইনফেকশনটা হচ্ছে, যার কারণে একই নার্সিংহোমের এতগুলো বাচ্চা, 3টে বাচ্চা এক্সপায়ার করে গেছে, এখনও 4টে বাচ্চা মৃত্যুর সাথে লড়াই করছে বিসি রয়ে। সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই, আজকে আমাদের সাথে যেটা হয়েছে এটা আর কারোর সাথে না হয়, আগামীতে আমরা সেটাই চাই। এই নার্সিংহোমের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগও করেন মৃত শিশুর পরিবারের লোকেরা। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল শুক্রবার আসে নার্সিংহোমে তদন্ত করতে। তোরা একটা আন্দাজ করে যে হয়তো ফুড পয়জন দিয়ে এটা হয়েছে বা কিছু, কিন্তু সব বাচ্চা একরকম, যে 8টা বাচ্চা আমাদের 5-6টা বাচ্চাই ওখানে ভর্তি। সেই দিন 8 জন বাচ্চা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ মানে আগে পরে একদিন সবাই ওখানেই ফুলবাগানেই চলে গেছে শিশু হাসপাতালে। কি মনে হচ্ছে আপনাদের? আমার এখানে গাফলুতি, নার্সিংহোম গাফলুতেই এটা হয়েছে। হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা এই প্রসঙ্গে বলেন, এই রকম সদ্যজাতদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, শিশুদের এমন মৃত্যু একেবারেই কাঙ্ক্ষিত নয়। তিনি জানান স্বাস্থ্য দপ্তরের তদন্ত শেষে রিপোর্ট হাতে পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে। শিশুদের এমন মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে নার্সিংহোমের অন্যান্য শিশুর পরিবারের লোকেরাও। হাবড়া থানা একটা কমপ্লেন লস্ট করেছে গত মাসের 16 থেকে 22 তারিখ পর্যন্ত, যে বাচ্চাগুলো শান্তিনিকেতন নার্সিংহোমে জন্মগ্রহণ করেছে তাদের ডিসচার্জ অর্ডার হয়ে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে বাচ্চাগুলো অসুস্থ হয়, সেই বাচ্চাগুলোকে হাবড়া হাসপাতাল, সেখান থেকে ট্রান্সফার করে কলকাতায় শিশু হাসপাতালে তাদেরকে ট্রান্সফার করা হয়। ইতিমধ্যে 3টি বাচ্চার মৃত্যু হয়েছে, আরও 3টি বাচ্চার অবস্থা আশঙ্কাজনক, যেটা অভিভাবকরা বলছেন যে এখানে কোনো ধরনের ইনফেকশন হতে পারে। আমাদের ইতিমধ্যেই আমাদের
মুখ্য স্বাস্থ্য অধিকারী সহকারী স্বাস্থ্য অধিকারী তিনি বিষয়টাকে দেখছেন। একটা ইন্সপেকশন টিম এই মুহূর্তে শান্তিনিকেতন নার্সিংহোমে রয়েছে, তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন। তারা খতিয়ে দেখে যে রিপোর্ট দেবেন সেই রিপোর্টের ভিত্তিতে আমরা বলতে পারবো যে কী কারণে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে। তবে কাউর গাফিলতির জন্য বাচ্চার যদি মৃত্যু হয়ে থাকে সেটা ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।